দূরে আছে তাতে কি, ভালোবাসার তো কমতি নেই। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। আপনি কখনোই মনের মতন মানুষ পাবেন না, তাই সবার সাথেই ভালো সম্পর্ক রাখা দরকার। সময় অনেক দামি জিনিস, একে কাজে লাগাও, তা না হলে কোনো এক সময় আসবে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। হাজারবার সরি বললেও যদি কষ্ট শেষ হয়ে যেত, তাহলে কষ্টের পরিমাণটা অনেক কমে যেত। ছোটবেলা থেকেই যে সব ছেলেমেয়েরা মানসিক অশান্তি নিয়ে বড় হয়, তারা কি পরে সুখী হতে পারে? বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজ থেকে। 8 ঘন্টা টানা শ্রম গাদাও করতে পারে, কিন্তু একটানা 1 ঘন্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেও অসম্ভব। মানসিক অশান্তি সবার জীবনেই থাকে, তাই হতাশ না হয়ে জীবনকে এগিয়ে নিতে হবে। এই শহরে হাজারো মানুষ আছে অশান্তি নিয়ে কষ্টে বসবাস, কেউ কি তা দেখে? অবহেলা, ভুল আর দোষ জমতে জমতে এক সময় এমন এক জায়গায় পৌঁছায় সেখানে শরীর কাজটা করে না। আপনি অনুমতি না দিলে কোনো কিছুই আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারবে না। এই পৃথিবীতে মানসিক অশান্তি নিয়ে অনেক মানুষই জীবন পার করেছে। আল্লাহ তাআলা সবাইকে শান্তি দান করুক, আমিন। মানসিক অশান্তি জয় করার একমাত্র উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা বা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। শান্তি পেতে হলে অনেক মানসিক অশান্তির পথ পাড়ি দিতে হবে। আসলে মানুষ ব্যর্থ হয় না, সে শুধু একটি পর্যায়ে এসে হতাশ হয়ে যায়। সব কিছুই দুনিয়ার জন্য করো না, কিছু কাজ করো পরকালের জন্য, কারণ পরকালের সব কিছুই হিসাব হবে। আজ পর্যন্ত মানসিক অশান্তিতে পড়েনি এমন কোনো মানুষ পৃথিবীতে আসেনি। তুমি যা চাও তাই যে পেতে হবে এমন ভাবা যাবে না, কারণ পৃথিবীতে সবাই সব কিছু পায় না। এমন ভাবে অধ্যায় করবে যেন তোমার সময় অভাব নেই, তুমি চিরজীবী। এমন ভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। জীবনে কারোর উপর ভরসা করা ঠিক নয়, নিজের উপর ভরসা করতে শিখো এবং আল্লাহর উপর ভরসা করো। জীবনে যতই অশান্তি আসুক না কেন, ধৈর্য ধরতে হবে, কারণ কেউ জানে না কার জীবনে কখন সুখের দেখা আসে। না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন যে আছি সেটা আজ নিজে নিজের কাছেও জানা। এই পৃথিবীতে বা এই দুনিয়াতে কোনো মানুষই পরিপূর্ণ না, তাই কারো দোষ ধরতে যেও না, এতে করে শুধু সময় নষ্ট হবে। যত মানসিক অশান্তি থাকুক না কেন, জীবনকে চালিয়ে নিতেই হবে তার গতিতে। জীবনে অনেক কিছুই হারিয়েছি,
হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছু নেই তার তো হারানোর কোনো ভয়ই নেই। টাকা থাকলে সবাই আপনাকে সম্মান করে চলবে, আর টাকা না থাকলে আপনি সবাইকে সম্মান করতে হবে এমনটা ঠিক না। মানুষের মন থেকে দোয়া পেতে হলে টাকা পয়সা লাগে না, লাগে শুধু সততা, স্বভাব, চরিত্র ও ভালোবাসা। জীবনে এমন একজন মানুষ প্রয়োজন, সে শুধু সুখে নয় দুঃখের সময়ও পাশে থাকবে। ধৈর্য হারিও না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। যে পরিবারে নামাজ নেই সেই পরিবারে আল্লাহর রহমত নেই। আল্লাহর কাছে বেশি কিছু চাই না, সুস্থ একটা শরীর আর পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে কাঁদো, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতিটি চোখের অশ্রুর অনেক মূল্য দিবেন। প্ল্যান্ট একটাই, এই রমজানে 30টি রোজা রাখবো আর আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইব। এক এক করে যাচ্ছে মাহে রমজান, কি দিব আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত, কবুল করো আল্লাহ তুমি আমার এই মোনাজাত। দুনিয়া কারো জন্য থেমে থাকে না, কেউ না থাকলেও জীবন তার গতিতে চলতে থাকবে। শিশুরা যখন কথা বলতে শুরু করে তখন তাদেরকে কালেমা শিক্ষা দাও। ভালোবাসা কাকে বলে? আল্লাহকে না দেখে যে প্রতিটা সিজদা দেয়, আল্লাহকে অনুভব করে, এরই নামই ভালোবাসা। মানুষ যদি মৃত ব্যক্তির আত্মনাদ দেখতে পেত বা শুনতে পেত, তাহলে মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের চাইতে বেশি কিছু কাউকে চাইলে উপহার হিসেবে চোখের জল ব্যতীত ছাড়া আর কিছুই হয় না পাপ্পি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ছলনা করে বা ঠাট্টা মস্তরা করেও মিথ্যা কথা বলো না। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আর যে পবিত্রতা থাকে তাকেও ভালোবাসেন। নিজেকে কখনোই অসহায় মনে করো না, ভুলো না তোমার প্রতি তোমার প্রতিপালক সর্বশক্তিমান। মনে রেখো, ফজর নামাজবিহীন একটি সকাল কখনোই তোমার জন্য শুভ হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। পৃথিবীতে সেই সবচাইতে কৃপণ যে মুসলমান অন্য একটা মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। তিন বেলা খাবার যতটা গুরুত্বপূর্ণ, পাঁচ ওয়াক্ত নামাজ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে আমি তাকে একসাথে করে জান্নাতে যাব।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিছু কিছু পার্সোনাল জিনিস আছে, সেটা মানুষের সম্মুখে বলতে নেই, তারপর সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। পৃথিবীতে সবচাইতে বড় কষ্টের নাম হচ্ছে মানসিক অশান্তি। মানুষকে ধোকা দিয়ে মনে করো না তুমি জিতে গেছ, প্রকৃতপক্ষে তুমি হেরে গেছ সত্যের কাছে এবং নিজের বিবেকের কাছে। যে যত বেশি মানসিক অশান্তিতে পড়ে সে তত বেশি দক্ষতা অর্জন করে এবং বাস্তববাদী হয়ে ওঠে। জীবন চলার পথে তাই মানসিক অশান্তি এড়িয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ। বেঁচে থাকতে হলে মানসিক অশান্তি নিয়েই বেঁচে থাকতে হবে, কারণ এটা মানুষের জীবনে একটা কঠিন বাস্তবতা। মানসিক অশান্তি নিয়েই আমাদের জীবন পাড়ি দিতে হবে, কারণ এর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সফলতা পাওয়ার পর যারা বেশি অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন স্থায়ী হয় না। ব্যর্থতা একটি আস্থা মাত্র, এটি কোনো চূড়ান্ত ফল নয়। কিছু কিছু মানসিক অশান্তি আছে যা একেবারে ভেঙে চুরে নিঃস্ব করে দেয়। সফলতাকে কখনোই মাথায় চড়ে বসতে দিবেন না, আর ব্যর্থতা যেন আপনার মনের মধ্যে বাসা না বাঁধে। যার ঘরে মানসিক অশান্তি আছে তার সেই ঘর জাহান্নামের আরেক নাম। মানসিক অশান্তি নেই এমন পরিবার খুঁজে পাওয়া যায় না, সবার ঘরে মানসিক অশান্তি কম বেশি আছে। মানুষের জন্ম হয় সফলতা আনন্দ পাওয়ার জন্য, ব্যর্থতার জালে আটকে থাকার জন্য নয়। ছোট ছোট গল্প আর অল্প অল্প কথা তবে যে পাব তার সফলতা। সফলতা মানেই হলো চেষ্টা না থামিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করা। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।